অত্যাধুনিক মাত্রায় সাজতে চলেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের আদলে তৈরি করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব। রাজ্য সরকার ইতিমধ্যে স্টেডিয়ামের দেখভালের দায়িত্ব দিয়েছে শিলিগুড়ি পৌরসভাকে। দায়িত্ব পাওয়ার পরপরই স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে শিলিগুড়ি পৌরসভা। ইতিমধ্যে বেশ কিছু কাজও শুরু হয়েছে, তবে চিন্তাভাবনা রয়েছে আন্তর্জাতিক মানের সুবিধাযুক্ত স্টেডিয়াম বানানোর। সেই পরিকল্পনা নিয়ে মেয়র গৌতম দেব ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে এক আলোচনাও সারেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মেলার পর থেকেই স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে পৌরসভা। শনিবার পূর্ত দপ্তরের আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এক প্রস্তুত বৈঠক সারেন মেয়র। পরবর্তীতে স্টেডিয়ামের বিভিন্ন দিক পরিদর্শন করে তিনি জানান, এএফসি এর গাইডলাইন মেনে স্টেডিয়ামকে বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমস্ত কিছু আন্তর্জাতিক মানের তৈরি করা হবে। স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণটি আন্ডারগ্রাউন্ড পার্কিং করার পরিকল্পনা রয়েছে। আপাতত সমস্তটাই পরিকল্পনার মধ্যে রয়েছে, তবে দ্রুত এই পরিকল্পনাকে করা হবে বলে জানান গৌতম দেব। পুরো স্টেডিয়ামটা তো আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়েছি। প্রথমে আমরা কর্পোরেশন কিছু কাজ করছিল, কিন্তু এটা যেই স্তরের কাজ সেটা আমরা পিডব্লিউডিকে পুরোটা দিয়েছি। আমাদের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সাথে আলোচনা করে তারা 5 বছরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে স্পোর্টস এবং ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট মেনটেন্স এবং অপারেশনাল আমাদের পুরসভাকে দিয়েছে। আমরা এখানে একটা জায়গা ইউথ হোস্টেল ডেভেলপ করেছিলাম এবং তারপর রেট্রোফিক্স আমরা করছিলাম, কিন্তু দিল্লির আর্কিটেক্টকেও আমরা দেখিয়েছিলাম, উনি যেটা বলেছিলেন জ্যাকেটিং করে এটা স্ট্রেন্থেনিং করতে হবে। তারপর আমরা হেলথ চেক আপ করাই পিডব্লিউডিকে দিয়ে, এবং পিডব্লিউডি চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট এবং অন্যান্য অফিসাররা এসেছিলেন, এরা পুরো হেলথ চেক আপ করেছে। এর পুরো আমরা স্টাডি পেপার এর ডিটেল যে সার্ভে, কোনো ড্রয়িং আমরা পাইনি, সেভাবে অ্যাভেলেবেল ড্রয়িং আমরা অ্যাজ অন দি এক্সিস্টিং এরিয়াস তার উপরে ড্রয়িং আমরা সার্ভেয়ারকে দিয়ে তৈরি করে দিয়েছি। তাতে মাঠের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, এটা এএফসি গাইডলাইন অনুযায়ী হচ্ছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের যে গাইডলাইন, এআইএফএফ নয়, এশিয়ান ফুটবল ফেডারেশন। আমরা ফিফা গাইডলাইন অনুযায়ী ওই লেভেলে যাওয়া যাচ্ছে না, তাতে আরও যা স্টিপুলেশনস আছে সেটা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু এএফসি গাইডলাইন অনুযায়ী করতে পারলেও এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটাকে আমরা কনভার্ট করতে চাই। তাতে প্রপোজ করছেন এরা যে মেন ব্লকটা, সেই মেন ব্লকটা পুরো ভাঙতে হবে, মেন ব্লকটা পুরো ভেঙে G+3 চারতলা এটা ব্লক হবে, সেখানে প্লেয়ার্স এন্ট্রির জন্য চারটে টিমের ব্যবস্থা থাকবে, সেখানে অফিসিয়াল, বল বয়, প্রেস বক্স, কনফারেন্স রুম, প্রেস মিডিয়া বক্স, ডোপিং সেন্টার, রেফারিদের ঘর, মাল্টিজিম এবং আরও এএফসির গাইডলাইনে আরও যে সমস্ত বিষয়গুলো আছে সব বিষয়গুলো নিয়ে এটা করবে, এবং উপরটা টার্চ দেওয়া হবে, ভিআইপি ব্লক থাকবে, এসি লিফট থাকবে এবং অনেকগুলো সিঁড়ি থাকবে, এবং প্রোগ্রাম খেলা শেষ হওয়ার পর এভিকিউট করার জন্য তাড়াতাড়ি জায়গাটা খালি করার জন্য তার জন্য অল্টারনেটিভ এভিকিউশনের জায়গা এটা থাকবে। এটা হচ্ছে মেন ব্লক হবে, 4,700 মতো সিট ক্যাপাসিটি হবে, সেগুলো সুন্দরভাবে এটাকে তৈরি করা। সাথে যে তিনটে ব্লক, সেই তিনটে ব্লকে হেলথ চেক আপ করে এরা ফাউন্ডেশনে কলমগুলো একেবারে তলা অবধি সেটাকে জ্যাকেটিং করতে হবে, স্টিল ফ্রেম করে সেটা ভিতরে ঢুকিয়ে এটাকে বজায় রেখে সেটাকে করতে হবে, উপরে রেট্রোফিক্স করতে হবে এবং উপরে যেগুলো লিকেজ আছে লিকেজগুলোকে অ্যাড্রেস করা হবে, এবং ভেতরে তলায় যে রুম টুমগুলো আছে সেগুলো নতুন করে তৈরি করে একদিকে আমরা হোস্টেল হিসাবে ব্যবহার করব, আরেকদিকে আমরা হল হিসেবে ব্যবহার করব। হল হিসেবে ব্যবহার করে এখানে যেমন একটা কমার্শিয়াল মিটিং, বিয়েবাড়ি ইত্যাদির জন্য দেওয়া হয় কতগুলো রুম করে, নর্দার্ন সাইডটাও
সেইভাবে ব্যবহৃত হবে। আর একটা বড় হল থাকবে যেখানে ভেতরে টেবিল টেনিস খেলা যায়। আর এই পুরো পেরিফেরিয়াল জোনের এর ড্রেনেজ স্কিমটাকে ভালো করে করতে হবে, যেহেতু মাঠটাকে নতুন করে তৈরি হবে এবং মাঠের ড্রেনেজ স্কিম আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ স্কিমটাকে ভালো করে ওখানে তৈরি করতে হবে। এবং মাঠের মাঠের সাইজটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছে, তার বাইরে ওয়ার্ম আপের জায়গাটাকে সুন্দর করে সেটা তৈরি করা হবে এবং পেরিফেরিয়াল রোড এবং মেলা গ্রাউন্ড সেটাকে ডেভেলপ করা। এবং আমরা এই পসিবিলিটি এক্সপ্লোর করতে বলেছি যে মেলা গ্রাউন্ডে অ্যাটলিস্ট লেভেল 1 কার পার্কিং আন্ডারগ্রাউন্ড সেটা করা যায় কি না, এই সবটা ওরা দেখেছে। মেন ব্লকটা ওরা ডিজাইন ড্রয়িং করেছে, সেটা আজকে আমরা প্রাইমারিলি অ্যাপ্রুভ করেছি, তার উপরে ওরা ডিজাইন ড্রয়িং করবে মেন ব্লকটা, ফোরসিন ব্লকটা। আর এইদিকে SMKP ব্লকটাও ওরা রিনোভেশনের কাজে ফার্স্টে ধরছে, তারপরে এই নর্দান আর সাদান ব্লকটাও ধরবে। অন্ততপক্ষে 5টা 6টা কম্পোনেন্ট ভাগ ভাগ করে এই কাজটা হবে।